Clash of Clans. Hello friends, চলে এসেছি আজকে আমি আবার টাউন হল 11 এর বেসকে একদম উড়িয়ে দিতে চলে এসেছি। একদম ছক্কা মেরে বেসকে উড়িয়ে দেব, বেসের আর কিছুই থাকবে না। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি আর্মি নিয়ে নিয়েছি, তারপর আমি চলে যাব বেসকে একদম উড়িয়ে দিতে চলে যাব। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আমি কোন কোন আর্মি নিয়ে নিয়েছি। তো আজকে আমি আর্মি নিয়েছি হগ, বেবি ড্রাগন, জায়ান্ট স্কেলিটন, উইজার্ড, আর স্পেলের মধ্যে আছে কিন্তু আমি ক্লোন নিয়েছি, হিল, রেজ, ফ্রিজ, আর সিসিতে আছে লব লঞ্চার আর হগস। তো এই দিয়ে আজকে আমি বেসকে একদম উড়িয়ে দেবো। তো আমি তো অ্যাটাকে যাবো, কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, পাশে থেকে বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করো। তাহলে আজকে অ্যাটাকটা শুরু করে দিচ্ছি, লেটস গো। তো শুরু হয়ে গেছে অ্যাটাক, আমি অ্যাটাক শুরু করছি। ফার্স্টে একটা ফানেল ক্রিয়েট করে নিই কিং অ্যান্ড বেবি ড্রাগনের সাথে। তো এখানে কিং আর এখানে বেবি ড্রাগন, এখানে উইজার্ড, একটা ফানেল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে উইজার্ড, এখানে কুইন, কুইনের পিছনে হিলার, কুইনের পিছন থেকে লব লঞ্চার। তো জাস্ট অ্যাটাকটা দেখা যাক। আজকে ওয়ার্ডেনকে খুব মিস করছি, কারণ আজকে ওয়ার্ডেনকে নিয়ে অ্যাটাকে যেতে পারিনি। ওয়ার্ডেন আপগ্রেডের হচ্ছে, তো কুইনকে তো ভেতরে যেতেই হবে। এখান থেকে কুইনের অ্যাবিলিটি দিয়েছি, এখানে ফ্রিজ, কুইন চলে গেছে বেসের ভেতরে। তো জাস্ট অ্যাটাক দেখে নেবো কুইনের উপর, রেজ, এখানে তো জাস্ট আর্টিলারিও হয়ে গেছে শেষ, কুইন চলে গেছে বেসের ভেতরে। এখান থেকে আমি জায়ান্ট স্কেলিটন দিয়ে দিচ্ছি সব, জায়ান্ট স্কেলিটন চলে যাবে বেসের ভেতরে আর বেসকে একদম দিয়ে দেবে। আর এখান থেকে আমি দিয়ে দিলাম হগস, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্লোন। তো ব্যাস, বেস শেষ, বেসের আর কুছ নেই। হ্যাঁ, বেস একদম মানে উড়িয়ে দেবে হগস, জায়ান্ট স্কেলিটন, কুইন, সবাই মিলে বেসকে একদম উড়িয়ে দেবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হিল, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজ। এখনো কুইন রয়েছে, এত হগস রয়েছে, হগস উড়ে চলে গেছে কিছু হগস, এখানে ফ্রিজ। তো বেস, বেসের আর কি আছে, ও ইজি ডিস্টার চলে আসবে এতগুলো হগসের সাথে, মানে জায়ান্ট স্কেলিটনের সাথে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হিল, আর কুইন আর কিংকে করে দিচ্ছি ফ্রিজ। ইজিলি চলে আসবে থ্রি স্টার, এ মাই মাই গড, আমার কুইন একটু ওইদিকে রয়েছে, তো ওইদিকে কিং আর কুইন শেষ করে দেবে হগস আর জায়ান্ট স্কেলিটনকে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, আর কিছু নয়, নয়তো ইজিলি চলে আসছে থ্রি স্টার, জায়ান্ট স্কেলিটন, হগস, এখনো রয়ে গেছে এখনো। আর আমার কুইন ওইদিকে কাজ করছে, এদিকে হক কাজ করছে, জায়ান্ট স্কেলিটন এখনো রয়েছে, এদিকে ব্যাস হয়ে গেছে থ্রি স্টার, কে আটকাবে থ্রি স্টার আসা থেকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কুইনের অ্যাবিলিটি, ইজিলি চলে আসবে থ্রি স্টার, 30 সেকেন্ড টাইম আছে এখনো। তো ইজিলি চলে আসছে থ্রি স্টার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তেরা করু গিন 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 ইন্তজার আজা পিয়া আয়ে বার, ইজিলি চলে আসছে থ্রি স্টার, থ্রি স্টার আসার থেকে কে আটকাবে, কেউ পারবে না, ইজিলি 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 আসছে থ্রি স্টার, ইজিলি ইজিলি ইজিলি, ইয়েস, ও মাই গড, কুইন একটুর জন্য আমাকে বাঁচিয়ে দিল, মাই গড, জায়ান্ট স্কেলিটন আর কুইন মিলে যাচ্ছিল আর ওদিকে আর্চার, মানে শুধু একটুর জন্য কিন্তু একটু মিস্টেক হয়ে যেত। কুইন সেলুট, কুইনকে একদম সেলুট, কুইন একদম জবরদস্ত কাজ করে দিয়েছে। আর এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা তোমরা দেখেই নিয়েছো, ক্লোন স্পেলের সাথে জায়ান্ট স্কেলিটন অ্যান্ড হগস অ্যাটাক কত ইজিলি চলে এসছে থ্রি স্টার, আরও ইজিলি আসতো যদি কিং কুইন মাঝখান থেকে ডিস্টার্ব না করতো, তো হগস বেঁচে থাকতো আরও, মানে তাড়াতাড়ি করে থ্রি স্টার চলে আসতো। তো তোমরা দেখতে পেয়েছো আমি অ্যাটাকটা হয়ে গেছে। তো যাই হোক, কুইন, জায়ান্ট স্কেলিটন, উইজার্ড, আর্চার সব বেঁচেছিল,
আর ইজিলি চলে এসেছে থ্রি স্টার। সো গাইজ আমি তোমাদেরকে বলবো, তোমরাও ট্রাই করো, আর তোমাদের এই অ্যাটাক স্ট্র্যাটাজিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। তো আজকে আমার অ্যাটাক হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট নিউ ভিডিওতে। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। তাহলে আজকে এইটুকুই, বাই।